Hi everyone, how are you? This is Emily. আর আজকে আমরা একটা ডিফারেন্ট রেসিপি ট্রাই করব যেটার নাম হচ্ছে স্টাফড কাকরোল। কাকরোল ইজ দিস, আই ডোন্ট নো হোয়াট ইউ কল ইন হিন্দি, দিস ইজ কল্ড কাকরোল, দ্যাটস হোয়াট ইউ কল ইট ইন বেঙ্গলি। আচ্ছা, তো কাকরোলের একটা স্টাফড ফ্রাই আমরা বানাবো, তো দেখে নেব সেগুলো বানাতে কি কি লাগে। ইটস আ ভেরি ইউনিক রেসিপি, আর এটা আমার কাকিমার থেকে শেখা, আমার বাড়িতে এটা খুব হতো, আর খুব সিম্পল কিন্তু খুব ইউনিক, ভেরি টেস্টি, ভাত দিয়ে খেতে হবে ডেফিনেটলি। ওকে, তো কি কি লাগছে দেখে নিই। ডেফিনেটলি কাকরোল তো লাগছে। এখানে আমি কি করেছি, কাকরোলটাকে সেদ্ধ করে আমি সেদ্ধ অ্যাজ এ নট ইভেন ওয়ান উইসেল, মানে খানিকটা মানে স্টিমটা হুইসেলটা ওঠার আগে আগেই ঠিক আমি বের করে নিয়েছি প্রেশার কুকার থেকে। তো দিস ইজ হাউ ইট লুকস। আর মাঝখান দিয়ে লম্বা করে একটা করে পিস করে নিয়েছি, মানে এরকম যদি ব্যাপারটা থাকে তো আমি লম্বা করে একটা ভাবে কেটে নিয়েছি। আচ্ছা, আর লাগছে হচ্ছে আমার নারকেল, নারকেল এখানে দিস ইজ কোকোনাট, গ্রেটেড কোকোনাট, তো আমি এটা গ্রেট করে রেখেছি একটা গোটা নারকেল। আচ্ছা, কারণ আমার কাছে অনেকটা কাকরোল আছে তার জন্য। আচ্ছা, এখানে আমার আছে নুন, এখানে আছে আমার চিনি, আর এখানে আছে কাঁচা লঙ্কা। এইটাতে আমি একটু ময়দা গুলে রেখেছি জল দিয়ে। অ্যাজ ইউ ক্যান সি, এরকম একটা থিকনেস কনসিস্টেন্সি লাগবে, ঠিক আছে। তো আমি এটাকে রেখে দিয়েছি। আমরা এবার দেখে নেব কাকরোলটাকে কিভাবে প্রিপেয়ার করব। সো লেটস স্টার্ট। কাকরোলটাকে নিয়ে নিয়েছি, একটা স্পুন নিয়ে নিয়েছি, কাকরোলের ভেতরের যে বীজগুলো রয়েছে সেটাকে আমি বার করে নিচ্ছি লাইক দিস, আর আমি একটা পাত্রে আলাদা করে রেখে দিচ্ছি। তো বেসিক্যালি ব্যাপারটা এরকম একটা ছোট বাটির মতো হয়ে গেছে। সি, এভাবে আপনি যে কটা কাকরোল করতে চাইবেন এভাবেই সেটাকে ভেতর থেকে বীজ আর কাকরোলটাকে এরকম খালি করে দিতে হবে, এটা বার করে নিয়ে। কাকরোলটা আমার এখানে বার করা হয়ে গেছে, তো অ্যাজ ইউ ক্যান সি এইটা হচ্ছে কাকরোলের ভেতরের অংশটা, যেটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি কি করছি, এই বোলটার মধ্যে আমি যে কোকোনাটটা গ্রেট করে রেখেছি সেটা অ্যাড করে দিচ্ছি। যেহেতু অনেকটা পুর, তার জন্য আমি কোকোনাটটাও অনেকটা ব্যবহার করেছি, একটু ভালো টেস্ট হবে, বিকজ অন্য কিছু তো আমি অ্যাড করছি না, সুতরাং আমার এখানে কোকোনাটটা বেশি দিতে হবে। আচ্ছা, লঙ্কা আমি এখানে চারটে কাঁচা লঙ্কা গোটা দিচ্ছি। আচ্ছা, আপনার যদি মনে হয় আরও বেশি আপনি ঝাল খাবেন তাহলে বেশি দিতে পারেন, যদি মনে হয় কম তাহলে কম। আচ্ছা, এখানে আমি দিয়ে দেবো একটু নুন, নুনটা আমি এখানে একটু অ্যাড করছি। তারপরে এটাকে আমি মিক্সিতে মিক্স করে নেব, আমি একটা জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এটাকে আমি মিক্সিতে পেস্ট করে আপনাদের দেখাচ্ছি, জাস্ট গিভ মি আ ওয়াইল। তাহলে আমাদের কাকরোলটা পেস্ট হয়ে গেছে, পেস্ট অ্যাজ এ নট আ স্মুথ পেস্ট, একটু কোর্স থাকতে হবে, না হলে মুখে পড়লে ভালো লাগবে না। তো আই উইল শো ইউ, এরকম দেখতে হয়েছে। আমি এক চামচ জল অ্যাড করেছি। আচ্ছা, তো আমাদের কাকরোলের যেটা আমরা স্টাফিংটা, দ্যাট ইজ মানে কাঁচা ব্যাপারটা রেডি। এবার আমরা কড়াইতে একটা প্যান গরম করে নিচ্ছি। আচ্ছা, আপনি ইদার সর্ষের তেল বা রিফাইন্ড অয়েল, এনিথিং ইউ ক্যান ইউজ। আমি এখানে পেস্টটা, আমি এখানে এটা বানাতে এখন রিফাইন্ড অয়েল ইউজ করছি। তো আমি মোটামুটি এখানে 3 থেকে 4 চামচ রিফাইন্ড অয়েল দিলাম। আমার এখানে মোটামুটি আমি এখন এই পেস্টটা, আমার কাছে এখানে প্রায় 500 মতো কাকরোল আছে, 500 গ্রাম মতো কাকরোল, তো তার হিসেবে আমি পেস্টটা যেহেতু বেশি এখানে স্টাফিংটা, তার জন্য আমার এখানে তেলটা আমি এতটা ইউজ করছি। আপনি যদি কম করে করেন তো ডেফিনেটলি 2 চামচই হয়ে যাবে।
আচ্ছা আমার এখানে তেল গরম হয়ে গেছে, আমি এবার কড়াইতে দিয়ে দিলাম। এতে একটু টাইট হয়ে গেলেই মানে জলটা কেঁপে যাবে, একটু ব্যাপারটা টাইট হয়ে যাবে, তখনই আমরা এটাকে নামিয়ে নেব। ভালো করে মিক্স করতে হবে। নুন তো আমি অলরেডি দিয়েছি গ্রাইন্ড করার সময়, সুতরাং আমি এখন নুন অ্যাড করছি না, আমি সামান্য চিনি অ্যাড করছি। সামান্য সুগার আমি অ্যাড করলাম এর মধ্যে। অনেকটা টাইট হয়ে এসছে স্টাফিংটা, তো সানডেজ আর ইউজুয়ালি বিজি, আর কিন্তু এরকম রান্না আমরা যেহেতু কাজ করি, বাকি দিনগুলো আমরা অফিসে থাকি, তার জন্য এই রান্নাগুলো সানডে ছাড়া সময় হয় না, বিকজ একটু টাইম লাগে। কিন্তু যদি কোনো হেল্প থাকে, যদি একটু সবকিছু কেটে কুটে দিল বা সবকিছু রেডি করে দিল, দেন নাথিং লাইক ইট। তাহলে এরকম একটা দেশ, এরকম একটা রেনি ওয়েদারে, রেনি ডে তে রাদার, প্রচন্ড ভালো জমে যায় রাইসের সঙ্গে, মানে মোটামুটি একটা থালা রাইস এই কাঁকড়ো দিয়ে খেয়ে নেওয়া যাবে ফর শিওর। আর এটা এত সুন্দর একটা রেসিপি, আমরা আমাদের জেনারেশন মোস্টলি আমরা চিকেন মাটন বিরিয়ানি রাইস এইসবই করতে থাকি, ডেফিনেটলি উই ট্রাই ডিফারেন্ট থিংস অ্যাজ ওয়েল, কিন্তু এই রান্নাগুলো মোস্টলি মা কাকিমাদের থেকেই শেখা হয় সবসময়। তো আমার পুরটা এখানে রেডি হয়ে গেছে, অ্যাজ ইউ ক্যান সি এটা অনেক ঠিক হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিচ্ছি, এবার পুরটাকে আমরা নামিয়ে নেব। পুরটাকে নামিয়ে নিয়ে যেহেতু এটা খুব গরম আছে, এক্ষুনি কাঁকরোলের মধ্যে স্টাফ করা যাবে না, আর একটু ঠান্ডা হতে টাইম দেব 5-10 মিনিট। তো কুকুরটাকে আমরা এবার 5-10 মিনিট ঠান্ডা হতে দেব। অ্যাজ ইউ ক্যান সি এরকম একটা পুর তৈরি হয়েছে, তাহলে ঠান্ডা করে তারপর আমরা বাকি কাজটা করব। কুকুরটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে, আমরা একটা সেপারেট মানে একটা নতুন ফ্রেশ কড়াই নিয়েছি, নিয়ে এর মধ্যে আমরা তেল দিয়ে দেব। আমি এখানেও রিফাইন্ড অয়েল ইউজ করব ফ্রাই করার জন্য, এটা আমি ডিপ ফ্রাই করব, তো তেলটা একটু বেশি যতটা ডিপ ফ্রাই করতে লাগবে। তো আমরা একটা কড়াইতে এতটা মতো তেল নিয়ে কড়াইটাতে তেলটাকে গরম করার জন্য একটু 2 মিনিট ওয়েট করে যাব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, তাহলে আমরা গ্যাসটাকে একটু সিমে করে দিলাম, তেলটা রেস্ট করুক, ততক্ষণে আমরা পুরটা বানিয়ে নিচ্ছি। আচ্ছা, কাঁকরোলের এরকম একটা কোণ নিয়ে নিলাম, চামচে করে 1 স্পুন যেটা আমরা পুরটা তৈরি করেছি স্টাফিংটা, এক চামচ কি তার থেকে কম, যতটা লাগে ফিল করতে কাঁকরোলটাকে ততটা আমরা স্টাফিং নিয়ে নিলাম। হাত দিয়ে এটাকে সোজা করে নেব লাইক দিস, ওকে। তারপর যে আমরা ব্যাটারটা রেডি করেছি এখানে ময়দার, সেই ব্যাটারটাকে দিয়ে এটাকে আমরা সিল করে দেব, একদম অল্প পরিমাণে নিয়ে ব্যাটারটা। যাতে স্টাফিংটা বেরিয়ে না যায়, দ্যাটস দি আইডিয়া। তাহলে এরকম হচ্ছে আমার দেখতে, এটাকে আমি রেখে দিলাম। এইরকম ভাবে আমরা বাকি কাঁকরোলটাকে রেডি করে নেব,
তাহলে আমরা বাকি ব্যাটারটাকে দিয়ে বাকি কাকরোলটাকে রেডি করে নেব। আমি এখানে কিছুটা কাকরোল রেডি করে নিয়েছি, আই শো ইউ, এরকম ব্যাপারটা দেখতে হচ্ছে। সো আমি এবার এটাকে ডিপ ফ্রাই করে নিচ্ছি। কড়াইয়ে তেল আমার গরম হয়ে গেছে, আমি একটা একটা করে কাকরোল ছেড়ে দিচ্ছি, আই শো ইউ। এই জন্য করছি যে তেলটা তাহলে কম লাগবে, আপনার যদি মনে হয় শ্যালো ফ্রাই করবেন তাও করতে পারেন, কিন্তু ডিপ ফ্রাই তাড়াতাড়ি হয়েও যাবে। আর যেহেতু প্রত্যেকটা জিনিসই কুক, আমার জাস্ট কাকরোলের বডিটা একটু ভালো করে ফ্রাই হয়ে গেলেই যথেষ্ট। একটা দিক ভালো করে ফ্রাই হয়ে গেলে আমরা এটাকে হালকা করে উল্টে দেবো। একটা দিক ভালো করে ফ্রাই হয়ে গেছে তাহলে আমরা এবার উল্টে দেবো। ময়দা দিয়ে সিল করা বলে কাকরোলগুলো ফুলে আসছে। পুরো ব্রাউন করব না, হালকা গ্রিন কাকরোলের যে রংটা সেটাকে আমরা রাখবো, যেহেতু এটা অলরেডি একটু সেদ্ধ আমরা করে নিয়েছি, সুতরাং কোনোটাই কাঁচা থাকছে না, স্টাফিংটাও পর্যন্ত আমরা খুব করে নিয়েছি। সি স্টাফিংটা খুলে আসছে না, ব্যাটারটা ঠিক আছে, সব কিছু ঠিক আছে। তো আমরা ফ্রাই অলমোস্ট হয়ে গেছে, এর থেকে বেশি ফ্রাই করার দরকার নেই, আদার সাইড কাকরোলের রংটা আমরা মেনটেন করব। এবার আমরা কাকরোলটাকে তুলে নেব। কাকরোলটাকে আমরা একটা প্লেটে তুলে নিয়েছি। সো স্টাফড কাকরোল ইজ রেডি, আর দেখুন এরকম একটা দেখতে হয়েছে ব্যাপারটা, আর খুব 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 ভালো খেতে, আই এম শিওর কি আপনার প্রচন্ড ভালো লাগবে, আর ডেফিনেটলি ইউ গোনা গিভ মি আ গুড ফিডব্যাক। তাহলে প্লিজ ট্রাই ইট অ্যাট হোম, অ্যান্ড ইফ ইউ লাইক ইট প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ আ গুড ডে, বাই বাই।